হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 25 ডিসেম্বরে পার্ক স্ট্রিটে এসেছি। তো আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। তো এখানে তো পার্ক স্ট্রিটে খুবই মজা হয়, এই বিশেষ করে 25th, 31st, 1st জানুয়ারি এই দিনগুলোতে খুবই মজা হয়। তো আমি তোমাদের সাথে আমার যেভাবে আমি আজকে দিনটা শেয়ার কাটলাম সেটা তোমাদের সাথে ভিডিওটাতে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে দিনের ভ্লগ, এটা ক্রিসমাস ভ্লগ ভিডিও। তুমি একটু ভিডিও করে নি। তো আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে। তো এখানকার মানে লাইটিং, চার্চ, সবাই ঘুরতে যায়। আমি আজকে লাইটিংটা দেখেছি, বাট কোনো চার্চে যাওয়ার আসলে সময় হয়ে ওঠেনি, আর ইভেন আমরা কোথাও খেতেও যেতে পারিনি ভালোভাবে। তো ওই বাইরে ফুচকাটাই খেতে পেরেছি। আর নেক্সট দিন যাব, আর সেদিনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি এখন গাড়িতে বসে বসেও একটুখানি তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়েছি। তো আজকে ব্লগটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো পার্ক স্ট্রিটের পরে আমি একটু স্প্ল্যানেডে গেছিলাম একটু হালকা ফুলকা শপিং করতে। তো আমি একটা জুতো কিনেছি, তো আর ঘুরেওছি, আর যে আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে। তো বেশ, তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পার্ক স্ট্রিট গেছিলাম, তো ক্রিসমাস আজকে, তো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো আজকে আমি ক্রিসমাসে পার্ক স্ট্রিট গিয়ে আমার যে ঘোরার যে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি গেছিলাম পার্ক স্ট্রিট আর স্প্ল্যানেড। তো আমার তো খুব মজা হয়েছে আজকে ঘুরে, আমি ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তো আমার তো ভীষণ ভীষণ মজা হয়েছে আজকে ঘুরে। তো তোমরা আজকে ক্রিসমাস কীভাবে এনজয় করেছো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো যদি চাও, আর নিশ্চয়ই শেয়ার করতে পারো আর কমেন্ট করতে পারো আমাকে, আমার ভিডিওটা লাইক করে দিও। আর আমি ওই স্প্ল্যানেড গেছিলাম, আর আজকে এতটা টাইম ছিল না, ইচ্ছা ছিল কোথাও একটা খাওয়ার কিছু ভালো কোথাও, তো বাট আমার কাছে এতটাই কম টাইম ছিল যে আমি খেতে পারিনি কোথাও। তো আজ 25th ডিসেম্বর, তো আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে, আর সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছো আজকের দিনটা, অনেকে চার্চে গেছো, মজা করেছো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন কেটেছে আজকের দিনটা। তো আমার ভীষণ ভীষণ সুন্দর কেটেছে আজকের দিনটা, খুব খুবই ভালো কেটেছে।